অনুষ্ঠিত হলো সাউথ ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের গণসভা। হাওড়ার সাঁতরাগাছি রেলধার সংলগ্ন ঝিলপাড়ে 4 জানুয়ারি বুধবার সাউথ ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের মাস মিটিং অনুষ্ঠিত হলো। ডিভিশনাল রানিং স্টাফ ব্রাঞ্চ খড়গপুর শাখার তত্ত্বাবধানে দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখার সংগঠনের ড্রাইভার ও গার্ড সমন্বিত এই শাখার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএফআইআর এর সহ সাধারণ সম্পাদক এস আর মিশ্র, যুগ্ম সাধারণ সম্পাদক রণজিৎ ভাদুরী, অমল সরকার, দীপঙ্কর রায় এবং শাখার সম্পাদক বাবু ভট্টাচার্য সহ বিভিন্ন নেতৃবৃন্দ। রেল কি চাক্কা চালতে রাহে, দেশ আমারা বাড়তে রাহে, মূলত এই স্লোগানকে সামনে রেখেই সংগঠনের সম্পাদক বাবু ভট্টাচার্যের আহ্বানে সংগঠনের এই সভা ও নতুন বছরের প্রীতিভোজ শিবির অনুষ্ঠিত হলো। তাদের বিভিন্ন দাবি দাওয়াও এদিন সভায় উপস্থিত নেতৃবৃন্দ একের পর এক পেশ করলেন। 4 জানুয়ারি আজকে আমরা বুধবার দিন এই প্রোগ্রামটা করেছি, মানে 2023 4 জানুয়ারি প্রোগ্রাম। আমাদের এজিএস এনএফআইআর উনি উপস্থিত হয়েছেন এই প্রোগ্রামে। রানিং স্টাফের বহু দাবি দেওয়া আছে, তার মধ্যে সবচেয়ে বেশি দাবি দেওয়া যে রানিং স্টাফের বেসিক ট্রিটমেন্ট ফ্যাক্টর, রানিং স্টাফের অ্যানোমালিস অফ পে ফিক্সেশনটা ইমিডিয়েট ঠিক করতে হবে, যেটা এখনো পর্যন্ত সাউথ ইস্টার্ন রেল জোন করে উঠতে পারেনি। এনএফআইআর এর কাছে এই বক্তব্য আমাদের দেওয়া আছে। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ।